তো বন্ধুরা আজকে আবার চলে আসলাম পার্লারে সাজার জন্য। এখন তোমরা বলতে পারো যে আজকে আবার কেন পার্লারে এসেছি, কারণ আজকে হচ্ছে আমার বোনের রিসেপশন, তো তার জন্য আমি এসেছি লস্কর বিউটি হিউবে। তো বিয়ের দিনও আমাকে সুন্দর করে সাজিয়েছে, যার জন্য আজকে রিসেপশন, তো আমি চলে আসলাম সাজার জন্য। আর দাদাকে না বলতে হয় না যে আমাকে এইভাবে ওইভাবে সাজিয়ে দাও, তো দাদা যেভাবে সাজায় আমার মনের মতো করি একদম সাজায়, তো যার জন্য আমি সাজলে সবসময় লস্কর বিউটি হিউবকে প্রেফার করি আর কি। তো তোমরা যদি ভালো লাগে অবশ্যই একবার এসো গোলাঘাটি বাজারের মধ্যেই। আর আমার দুটো সাজের মধ্যে তোমাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সব কিছু পর চলে আসলাম বোনের বাড়িতে, আর এই হচ্ছে আমার জিজু আর এই হচ্ছে আমার বোন। তো তোমরা সবাই ওদেরকে অনেক 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 পরিমাণ ব্লেসিংস দিও, যেন ওদের দাম্পত্য জীবন খুবই সুখের হয়। তো আমার বোনকে কীরকম লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি না এই ক্লিপটা নিতে নিতে পকোড়া তারপর কফি খাচ্ছিলাম, তো যাই হোক ওইটা আর শেয়ার করা হয়নি। তো সব কিছু পর আমরা খেতে চলে আসলাম। তো খাওয়ার প্রথমে ছিল পাঁচ তরকারি, বেগুনি, ডাল, পাবদা মাছ, তারপর আর বড় মাছ ছিল সেটা কি জানি না। তো সবগুলি আর শেয়ার করা হয়নি আর কি, একটু একটু করে ক্লিপ শেয়ার করছিলাম যেহেতু মোবাইলটা আমাকে ধরতে হয়েছিল তার জন্য আর কি। তো অ্যাট লাস্টে চলে আসলাম মটন, যদিও আমার মটন একটুও ভালো লাগে না। অ্যান্ড লাস্টে ছিল আইসক্রিম। তো তোমাদের রিসেপশন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।